हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুবাই, আপনারা দেখছেন ডিটিভি উইথ বুবাই। আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম। আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার আমার, তারা ভালো করে জানেন যে আমি কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম। সেখান থেকে কিছু মার্কেটিং করে নিয়ে এসেছি, যেগুলো স্ক্রিন প্রিন্টিংয়ের কালি এবং স্ক্রিন প্রিন্টিং সম্বন্ধে বাকি যেসব জিনিস সেগুলো সম্বন্ধে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলোও পেয়ে যাবেন। তো ভিডিওটি বেশি বড় না করে আজকের ভিডিওটি স্টার্ট করি। তার আগে একটা ছোট্ট ইন্ট্রো। তো বন্ধুরা, আমি আজকে যেসব কালি এবং কেমিক্যাল এবং তার সঙ্গে যেসব জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো আমি একটা একটা করে দেখাবো। আপনারা ভাববেন না যে এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি সেগুলোর জন্য আমি কোনো কমিশন পাচ্ছি বা কোনো স্পন্সরশিপ পেয়েছি, তার জন্য হয়তো এই ভিডিওটা বানাচ্ছি, এমন কিছু নয়। আমি জাস্ট কিনে এনেছি, মার্কেটিং করে এনেছি, আমি নিজের টাকায় কিনে এনেছি। এটা ইউটিউবের কোনো, ইউটিউব থেকে আমি কোনো টাকা পয়সা পাইনি। আপনারা ভাববেন যে আমি ইউটিউব থেকে রোজগার করছি, তার জন্যই এত শত জিনিস কিনে আনছি। তো সেরকম কিছু ভাববেন না, আমি এগুলো নিজের টাকা দিয়েই কিনে নিয়ে এসেছি। আর অবশ্যই ইউটিউব থেকে যদি আমি কিছু টাকা পাই তো আপনাদেরকে অবশ্যই জানাবো যে আমি কিছু পেয়েছি বা না পেয়েছি। তো এই হচ্ছে বন্ধুরা, এগুলো প্লাস্টিক সোল কালি, এই কালারগুলো আমি কিনে নিয়ে এসেছি। আপনারা যখন কালি কিনতে যাবেন অবশ্যই চারটা বেসিক কালার কিনবেন, CMYK এবং তার সঙ্গে সাদা। সাদাটা আমাদের অবশ্যই দরকার, সিয়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, বেসিক চারটে কালার, তার সঙ্গে হোয়াইট। এবং এর সঙ্গে আমি নিয়ে এসেছি এটাকে এম জেল বলে। এই জেলটার কাজ হচ্ছে প্লাস্টিসোল কালির সঙ্গে যদি আমরা না মিক্স করি, যদি ডাইরেক্ট প্লাস্টিসোল কালি প্রিন্ট করে দিই, তাহলে হবে কি ডাইরেক্ট প্লাস্টিসোল কালি শুকোনোর পর সেটা হার্ড হয়ে যায়। তো প্লাস্টিসোল কালিটাকে সফট করার জন্য এই এম জেলটাকে মিক্স করা হয়। এম জেলটা প্লাস্টিসোল কালির সঙ্গে কীভাবে মিক্স করব সেটা আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। আপনারা প্লাস্টিসোল কালি যদি 10 চামচ নেন তাহলে এম জেল আপনাদেরকে নিতে হবে 1 চামচ। তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে প্লাস্টিসোল কালি যখন আমরা 10 চামচ নেব তখন আমাদেরকে এম জেল নিতে হবে 1 চামচ। এম জেলের কাজ হচ্ছে প্লাস্টিসোল কালির যে হার্ডনেসটা সেটাকে নষ্ট করে দেওয়া, সেটা সফট সফট হয়ে থাকে। আর যখন কাপড়ের উপর প্রিন্ট হয় খুব সফট ফিল হয়, গায়ে খসখসে ভাবটা থাকে না। আর এটা হচ্ছে 16 নম্বর মেশ কাপড়। 16 নম্বর মেশ কাপড় আমার শেষ হয়ে গেছে, তার জন্য 16 নম্বর আমি আরও এক্সট্রা কিছু নিয়ে আনলাম। আমি দাম কিছু বলছি না, কারণ হচ্ছে দামের ব্যাপার উঠানামা করে কখন কি তো বলা যাবে না। আর এটা এইমাত্র পেপার যেটা দেখছেন সেটা হচ্ছে ব্লেন্সিং পেপার, এটার কাজ আপনারা এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কারণ না দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই পেপারটা দিয়ে কী কাজ হয়। আর এটা হচ্ছে প্লাস্টিসোল রিডিউসার, আর তার সঙ্গে নিয়ে এসেছি আমি রাবার হোয়াইট। তো বন্ধুরা এই হলো আমার মার্কেটিং। আর একটা জিনিস বাকি রয়ে গেল, যেটা হচ্ছে প্লাস্টিসোল রিডিউসার সম্বন্ধে আপনাদের একটা কথা জানানো ছিল। দেখুন, নর্মাল রিডিউসার আর প্লাস্টিসোল রিডিউসার এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। নর্মাল রিডিউসার হালকা মানে স্পিরিটের মতো, কিন্তু প্লাস্টিসোল যে রিডিউসারটা সেটা অ্যাকচুয়াল আমরা যে তেল মাখি সেই তেলের মতো একটু চ্যাপচেপে ভাব থাকে। তো প্লাস্টিসোল রিডিউসার দিয়ে আমরা স্ক্রিন মোছামুছি এসব কাজ করতে পারবো না। প্লাস্টিসোল রিডিউসারের কাজ হচ্ছে প্লাস্টিসোল কালিতে হালকা মিক্স করে কালিটাকে পাতলা করা। যদি আমরা নর্মাল রিডিউসার দিয়ে দিই প্লাস্টিসোল কালিতে, তাহলে হবে কি সেই কালিটা মানে খসখসে ভাব হয়ে যাবে। কিন্তু এই প্লাস্টিসোল রিডিউসার আমরা যদি দিই তাহলে কিন্তু খসখসে ভাবটা হবে না, কি প্লাস্টিকের যে ফিলটা সেটা এই প্লাস্টিসোল কালি দিয়েই আসবে। তো মনে রাখবেন দুটো দাম আলাদা আর দুটোর কাজও আলাদা। তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে লাগে, তো
ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, স্ক্রিন প্রিন্টিং সম্বন্ধে আপনারা আরও ভালোভাবে কিছু জানতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, টাটা।